আহিন মহিয়া বানপানীয়ে তাণ্ডব চলাইছে গোয়ালপাড়া জেলার মাটি আর বামুনপাড়া অঞ্চলত। মথাউরি ভাঙি আর উন্মুক্ত মথাউরিতে পানি সুমায় দুধনৈ নৈর পানি সুমায় এতিয়া প্লাবিত করেছে শ শ বাসগৃহ, ছিঙি লৈ গৈছে লোক নির্মাণের দরংগিরি আর নন্দেশ্বর সংযোগী পথ। তোমার সহযোগে দৃশ্য দেখাব কি ধরনের আসলে গোটেই পথ ছোয়া ভাঙি পেলাইছে বাহনি পানিয়ে। মেঘালয়ের নামি অহা ঢল পানির এই তাণ্ডব দেখবলে পাওয়া গেছে আর আহিন মাহত এই তাণ্ডব দেখবলে সকলে আচরিত হয়েছে। আসলে কিছুদিন ধরে আর মেঘালয়কে ধরে বিভিন্ন ঠাইত মুখলডাল বরষুণ হয়ে আসছিল আর এই মুখলডাল বরষুণের ফলতে আসলে দুধনৈ নৈর জলস্তর বৃদ্ধি পাইছে। আর তার পিছতে মূল সহযোগে যে দৃশ্য দেখাইছে এইটা হয়েছে নন্দেশ্বর দরংগিরি সংযোগী একটা গড়কাপ্তানি পথ। কেন ধরনের বিপদ সংকুলভাবে পার হয়েছে সব মূল সহযোগে দেখাব। বিপদ সংকুলভাবে রাস্তা পার হওয়ার চেষ্টা করেছে এগারী লোকে, কারণ কেইডালমান মাত্র বাঁ দিয়া হয়েছে লোক যাতে যাতায়াত করবেন, কারণ নিশা এই পথ ছোয়া উটুয়াই লই গল বারণী পানিয়ে ঢল পানিয়ে। তাণ্ডব চলিছে, এস ডি আর এফ বাহিনীর অভিযান চলিছে, এস ডি আর এফ বাহিনীর অভিযানত বহু লোক আসলে আবদ্ধ হয়ে পড়া, বহু লোক উদ্ধার করে নিরাপদ স্থান লই যা বলে আমি খবর লাভ করেছো। এতিয়া আসলে বাসগৃহ সমূহ এককাললৈকে পানি আছে আর এই এককাললৈকে পানি থাকা ঘর সমূহত আমারও কারণে যাওয়ার কারণে আসলে সম্ভবপর নয়। আর এনে ধরনের এতিয়া না জল না থল অবস্থা পরিপ্রেক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বামুনপাড়া অঞ্চলত। আর বামুনপাড়া গাঁত এনে ধরনের এতিয়া এক হাহাকার মা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানে সহযোগে দৃশ্য দেখাই গেছে আর ইয়ার যদি সামগ্রিক দৃশ্য যদি দেখাব কারণে যদি সম্ভব আমি দেখাব কারণে অনুরোধ জানাম। পানি ধার চাক সুদ চাওক, আসলে এটা উন্মুক্ত মথাউরি পূর্বর পরাই আসলে আর তারপরে দুধ নৈরে আন এঠাইত মথাউরি ভাঙি নিশার ভাগতে হুড়া হুড়ে পানি সুমাইছে। আর কেবল বামুনপাড়াই নয়, নন্দেশ্বর অঞ্চলতে আমি দেখবলে পাইছিল নন্দেশ্বর অঞ্চলতে পানি সুমাইছিল আর নন্দেশ্বর অঞ্চলতে পানি সুমাই এনে ধরনের সকল প্লাবিত করে থাকে গেছে। কথা পাতি কারণে যত্ন করিম, নিশা কিমান মান বজাত পানি এনে ধরনের হঠাৎ আহিলে? নিশা আপনার মোটামুটি 7 বজার পর পানি পানি তো বাড়ি আছে, 7টা বজার ইমান বাড়িছে মোটামুটি 2টা বজার বহুত বেশি পানি হয়ে গেছে। তারপর এটা অল্প লাহে অল্প কমে পথটা কেটে খাই এই রাতে খাই লই গেছে, রাতে 3টা বজার খাই লই গেছে। কিমান মান মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিমান মান মানুষের বাসগৃহ কেটে পানি? মোটামুটি 100 ঘর 150 ঘর মানুষের মাজত মানুষের ঘর মোটামুটি ক্ষতি হয়েছে, 2000 মান মানুষের ক্ষতি হয়েছে। এস ডি আর এফ বাহিনী আছে, এস ডি আর এফ বাহিনী আমি রাতের পর যোগাযোগ করে থাকা হয়েছে, তারপর রাতেপার ভাগত তেখেত লোক আহি পাই যিনি মানে আবদ্ধ হয়েছে তেখেত উদ্ধার করেছে। কিবা ক্ষয়ক্ষতি মানে মানুষের কিবা তেন ক্ষয়ক্ষতি মানুষ কিছু আঘাতপ্রাপ্ত হয়েছে, লগতে পশুধন আর পথার বিলাক ক্ষয়ক্ষতি হয়েছে। পশুধন উঠি গেছে? উঠি গেছে, অলরেডি উঠি গেছে, উঠি গেছে। আর পশুধন দাদা আপনি অকমান ইফালে আইলে হবে, আপনার ঘর এতিয়া আবদ্ধ হয়ে আছে? আছে, ঘরও আবদ্ধ হয়ে আছে। আমার ছাগল এটা উঠি গেছে, ছাগলে উঠি গেছে, উঠি গেছে, রাতে গেছে, ফেরব নোৱাৰিলো। মানুষখিনি কত আছে? মানুষখিনি আমি তো পানির উপরে আছো, এটা রাস্তার থাকা জায়গা নাই আমার, কি করিম এতিয়া? এতিয়াহে অল্প রাস্তার পানি কমিল, রাতে তো পানি কমা নাই, ওপরত বরষুণ তলত পানি, তার কারণে মই কৈছো না জল না থল এক পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লোক অকল যাব তো যাব, যাব কত? যেহেতু এখন বাসগৃহ এটা সরকারি স্কুল এখন আছিল, সেই সরকারি স্কুলখনও আসলে এতিয়া পানিয়ে বুড়াই পেলাইছে, পকি বেড় ভাঙি পেলাইছে। আর এই দৃশ্য মই কথা পাতিব কারণে যত্ন করিম, এই দৃশ্য হয়েছে বামুনপাড়া অঞ্চলত। দাদা অবস্থা খুবই বেয়া, খুবই বেয়া, একদম মানে বহুত বেয়া। রাতেপা বরষুণ পানি, নদীর পানি ওলাই একদম ঘর সব ভিজি গেছে, থাকার জায়গা নাই। এটা মানে ঘর বস্তু বিলাক উলাব পারিছে না? এক নাই, সব ভিজি গেছে, এক উলাব নোৱাৰিলো, সব ভিজি গেছে। দৃশ্য দেখাব চাক, একাঠু একাকাললৈকে পানি হয়েছে, একাকাল একাঠুলৈকে পানি। আর এই একাকাল একাঠু পানি ভাঙি আসলে ঘরের যে আসবাব সমূহ আছে সেয়া নিরাপদ স্থানত নিবর কারণে তেখেতসকলে চেষ্টা করেছে, প্রয়াস করেছে, আসলে ব্যর্থ প্রয়াস বলে কব লাগিব। কারণ এনেকুয়া ধরনের এককাল পানিত নিজের যে হা সম্পত্তি আছে, এই হা সম্পত্তিবুর কেন ধরনের তেখেতসকলে আসলে নিরাপদ স্থানলৈ আনিব তাক লৈও কিন্তু চিন্তিত হয়ে পড়েছে বামুনপাড়াবাসী। আর এনে ধরনের আহিন মহিয়া মানে তাণ্ডব চলাইছে এতিয়া মাটিয়ার বামুনপাড়া গাঁত। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।